নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি ঝাল ঝাল ডিম কষার রেসিপি। এই ডিম কষার রেসিপি কিন্তু তোমরা অনেকেই রান্না করতে জানো, কিন্তু কিভাবে ঝটপট রান্না করতে পারবে অফিসে বেরোনোর আগে সে তারই রেসিপি শেয়ার করতে এসেছি। তো তার জন্য প্রথমে আলু আর ডিমটাকে আমি 10 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আলুগুলোকে তোমরা চাইলে প্রথমেও ছোট টুকরো করে সেদ্ধ করতে পারো, তারপর ডিমগুলোর গাগুলো একটু চিরে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে তার মধ্যে আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আলুটা ঝোলে পরে ব্যবহার করব। তার জন্য আলুটা ভেজে আমি এখন তুলে রাখছি। আলুটা তুলে নিয়ে এবার এই কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল গরম করে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, চাটকোয়া রসুন, 2 চামচ জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি খানিকটা টক দই। এবার এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। তা পেঁয়াজটাকে আরেকটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এটাকে আমি একটু 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটা সুন্দর রং হবে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে দিয়ে কষিয়ে নিয়ে আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেটা অ্যাডজাস্ট করে নুনটা দিয়েছি। তারপর এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে উঠলে তারপর যখন এটা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আলু আর ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু ডিমের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। তো এটা যেহেতু আলুটাকে আগে ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু ঝোলটা হতে একদমই সময় লাগে না। আর এটা যে কেউ তাড়াহুড়োর সময় সকালবেলা বেরোনোর সময় কিন্তু খুব ঝটপটও তৈরিও করে ফেলতে পারবে। তো আমার এই ঝাল ঝাল ডিম কষার রেসিপি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর কেমন হলো তা আমাকে কমেন্ট